ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালবেলা আন্তঃহল ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা দুই দল ছাত্রের মধ্যে, সেই ঘটনায় কিন্তু কয়েকজন আহত হয়েছিল এবং এই ঘটনার পরপরই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনতে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যা ছাত্রদের হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকাল 5টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল 10টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকে সকালে আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ছাত্ররা এবং ছাত্রীরা কিন্তু হল ত্যাগ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী কিন্তু তারা হল ত্যাগ করে তারা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলেই কিন্তু আবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হবে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া তারা কাজ শুরু করবে দ্রুত এবং সেটি আজকের মধ্যে হয়তো সেই তদন্ত কমিটি ঘোষণা দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস ছাড়ছে। তো এর বাইরে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং অমর একুশে হল এবং ফজলুল হক হল, এই হল দুই হলের শিক্ষার্থীরা মূলত বিশ্ববিদ্যালয়ের এই খেলাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই বিষয়টিকেই আসলে কিছুটা তারা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে যারা শিক্ষার্থীরা বলছেন যে হঠাৎ করে এভাবে ক্যাম্পাস কখনো বন্ধ হয়নি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যেটি এই এটি কিন্তু তারা নতুন এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করছে এবং তাদের যে ছুটি হয়েছে বা ছুটি ঘোষণা করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে সেই জন্য তারা হঠাৎ করে তারা পরিবহন সংকটের কারণে তারা বাড়ি ফিরে অনেকে যেতে পারছে না এবং যে কারণে তারা একটু বিড়ম্বনায় পড়েছে এবং আজকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে পরিবহনের একটি সংকট রয়েছে যে কারণে তারা নির্ধারিত সময়ে তারা ফিরে যেতে পারছে না। তো সব মিলিয়ে কিন্তু আজকের যে অবস্থা সেই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা বলছেন এর বিষয়টিকে দ্রুত সমাধান করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয় যে খোলার যে ঘোষণা সেটি তারা দ্রুত চায় এবং তারা চায় যে ক্যাম্পাসে যেন সকল শিক্ষার্থী সহবস্থানে থাকে এবং পরিস্থিতি যে বিগত দিনে যেটি বিরাজমান ছিল সেটি যেন থাকে। তো এই ছিল আমার কাছে ঐশী, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হল ত্যাগের সর্বশেষ খবর। শিক্ষার্থীদের হল ছাড়ার ব্যাপারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল।